শুধুমাত্র একটি মুভির প্রতিশ্রুতির জন্য উনি ওনার পরিবার থেকে 4 বছরের জন্য দূরে ছিলেন। 5 বছরের জন্য উনি ওই মুভি ছাড়া অন্য কোনো মুভিতে সাইন করেননি। ওই 5 বছরে উনি অনেক অ্যাডভার্টাইজমেন্টের অফার পেয়েছিলেন, কিন্তু উনি একটিও অ্যাডভার্টাইজমেন্টের অফার গ্রহণ করেননি। ওই 5 বছরে ওনার পরিস্থিতি দেউলিয়া হয়ে উঠে। অনেক অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি ওনাকে অগ্রিম টাকা দিতেও চেয়েছিলেন। টাকার অভাব থাকার সত্ত্বেও উনি একটিও অ্যাডভার্টাইজমেন্ট করতে রাজি হননি, এবং শুধুমাত্র উনি ওনার সমস্ত লক্ষ্য ও পরিশ্রম ওই মুভিটির ওপরই লাগিয়েছিলেন। এবং অবশেষে ওই মুভিটি ভারতবর্ষের ইতিহাসে সবথেকে বড় ব্লকবাস্টার মুভি রূপে গৃহীত হয়, 2000 কোটি টাকার ব্যবসা করে সবাইকে অবাক করে তোলে। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট বাহুবলি। স্টার অ্যাক্টরের নাম হলো প্রভাস। সুতরাং বন্ধুরা, এখানে শিকার বিষয় হলো, ইফ ইউ আর কমিটেড টু ওয়ার্ডস এনি থিংস, ইউ উইল বি সাকসেসফুল ওয়ান।